মোবাইলের স্পিকারে যদি অতিরিক্ত ময়লা জমে যায় তাহলে কিন্তু মোবাইলের ফুল সাউন্ড দিলেও মোবাইল থেকে ভালো সাউন্ড পাবেন না। আপনার মোবাইলটি কেনার পর থেকে হয়তো কোনোদিন এই স্পিকারটি পরিষ্কার করেননি, অনেক ময়লা জমে আছে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে গুরুত্বপূর্ণ গোপন দুইটি অ্যাপের সাথে পরিচিত হতে পারবেন। প্রথম অ্যাপটি দিয়ে মোবাইলের স্পিকার পরিষ্কার করতে পারবেন। অ্যাপটি ওপেন করে শুধু একবার চাপ দিবেন, সঙ্গে সঙ্গে মোবাইলের স্পিকারে যত ময়লা আছে সব বেরিয়ে চলে আসবে। আর দ্বিতীয় অ্যাপটি দিয়ে মোবাইলের সাউন্ড অনেক বাড়িয়ে নিতে পারবেন। এরকম ইন্টারেস্টিং ভিডিও টেকন বাংলা চ্যানেলে প্রতিদিন আসবে, লাইক কমেন্ট করে সাথে থাকবেন। মোবাইল স্পিকার ডাস্ট ক্লিনার লিখে চার্জ করলে এই লোগো অ্যাপটি চলে আসবে। মোবাইলের স্পিকার পরিষ্কার করার জন্য এখন আর মেকানিকের কাছে যেতে হবে না, এই অ্যাপটি দিয়ে খুব সহজে মোবাইলের স্পিকারের সব ময়লা পরিষ্কার করে নিতে পারবেন। অ্যাপটি ইনস্টল করার পর ওপেন বাটনে চাপ দিবেন। নিচের দিকে কন্টিনিউ একটি অপশন থাকবে, আপনি এই কন্টিনিউয়ে চাপ দিবেন। অ্যাপের হোম পেজে এখানে অনেক অপশনই থাকবে, সব অপশন এখানে গুরুত্বপূর্ণ না। আপনি ওটুতে চাপ দিবেন, ম্যানুয়ালের পাশের ওটুতে চাপ দিবেন। মোবাইলের ভলিউম ফুল করে নিবেন। আমি যখন ভিডিওটি করছিলাম তখন প্রথমে মোবাইলের ভলিউম ফুল করতে ভুলে গেছিলাম। আপনি অবশ্যই মোবাইলের ভলিউমটি ফুল করে তারপর মোবাইলের স্পিকারটি ক্লিন করবেন। 100% এখানে হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। মোবাইলে দেখবেন অদ্ভুত এক সাউন্ড হচ্ছে, যে সাউন্ডের মাধ্যমে স্পিকারে সব ময়লা বেরিয়ে চলে আসছে। আমি ভিডিও করছি তাই আপনাকে সাউন্ডটি শোনাতে পারছি না। ক্লিনিং কমপ্লিট হয়ে গেছে। সপ্তাহে একবার অথবা মাসে একবার অ্যাপটি ওপেন করে এভাবে আপনি স্পিকার ক্লিন করবেন। এখন সাউন্ড বুস্ট করার জন্য প্লে স্টোর থেকে ভলিউম বুস্টার এই অ্যাপটি ইনস্টল করে নিবেন। ভলিউম বুস্টার অ্যাপটি লোগোটি দেখে ইনস্টল করবেন। অ্যাপটি ইনস্টল করার পর ওপেন বাটনে চাপ দিবেন, অ্যালাউ দিয়ে দিবেন। অ্যাপের হোম পেজে দুইটি বার পাবেন, ভলিউম বার 100% থাকবে আর বুস্ট 0% থাকবে। আপনি বুস্ট 20% করবেন, সর্বোচ্চ 30% পর্যন্ত বুস্ট করতে পারবেন। 40% বুস্ট করবেন না, তাহলে অতিরিক্ত সাউন্ডের ফলে মোবাইলের স্পিকারটি নষ্ট হয়ে যেতে পারে। আমি আপনাকে সাজেস্ট করব 20% ব্যবহার করার জন্য। কাজ কমপ্লিট, দেখুন বুস্ট কিন্তু অন হয়ে গেছে। এখন মোবাইলের ইউটিউব অথবা ফেসবুকের যে কোনো ভিডিও প্লে করুন, মোবাইলের স্পিকার থেকে সাউন্ড বক্সের মতন সাউন্ড পাবেন। অফ করার জন্য অ্যাপটি ওপেন করে স্টপ সার্ভিসে দুইবার চাপ দিবেন। স্টপ সার্ভিসে দুইবার চাপ দিলেই ভলিউম বুস্ট অফ হয়ে যাবে, নর্মাল সাউন্ড আবার পাবেন। আর অন করার জন্য শুধু অ্যাপটি ওপেন করবেন, ওপেন করলেই কিন্তু অন হয়ে যাবে। এভাবে কিন্তু খুব সহজে আপনি মোবাইলের স্পিকার থেকে ভালো সাউন্ড পেতে পারেন। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম একটি মোবাইলের স্পিকার কিভাবে পরিষ্কার করতে হয় এবং সাউন্ড বৃদ্ধি করার সঠিক সিস্টেম।